জগন্নাথ স্বামী নয়নপথ গ্রামে সামনেই আসতে চলেছে রথযাত্রা মহোৎসব শ্রী মন্দির ছেড়ে জগন্নাথ দেবের লোকালয় বেরিয়ে আসার উদ্দেশ্য হল জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষ সবাই তাকে দর্শন করে বিশেষ কৃপা লাভ করতে পারেন পুনর্জন্ম ন শ্রী জগন্নাথ দেবের অবতার রথে সেই রথ দর্শন করে রথে রশি ধরে একটু টানলেই পুনর্জন্মের কষ্ট আর ভোগ করতে হয় না রথে রশ্মির নাম বাসুকি পুরীর রথ হোক বা ইস্কন মন্দিরের রথ অথবা আমাদের বাড়ির পাশের রথযাত্রাই হোক না কেন ছোট থেকে বড় সবার মধ্যে এই রথের দড়ি ধরে টানার একটা উন্মাদনা লক্ষ্য করা যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট আর সহ্য করতে হয় না এক সময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবকে দর্শন করে জগন্নাথ দেবের রথের রশি ছুঁয়ে সেই রথের চাকায় আত্মঘাতী হতো কোনো কোনো ভক্তরা কিন্তু কেন এই অদ্ভুত মৃত্যুবরণ মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করা যায় শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিনে জগন্নাথদেবের চলন্ত রথের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখন মহাপ্রভু তাকে বলেন সনাতন এই রকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না এই রকম দেহত্যাগ হলো তমগুণ আর তমগুণে কৃষ্ণকে পাওয়া যায় না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে পাওয়ার আর অন্য কোনো উপায় নেই স্বয়ং জগন্নাথ দেব বলেছেন গুন্ডিচা মহাযাত্রায় যে আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে রথের রশ্মি ছুঁয়ে শুধু রথ টানা নয় বেশিরভাগ মানুষই যতটুকু পারে রথের রশ্মি ছিঁড়েও নয় টুকরো টুকরো করে সেই রথের রশ্মি সুতোর সাথে বেঁধে বা মাদুলি করে ছোট ছোট বাচ্চাদের হাতে ও গলায় পরিয়ে দেন এবং নিজেরাও পরে থাকেন মানুষের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের কৃপায় এই মাদুলি সমস্ত বিপদ থেকেই রক্ষা করবেন এছাড়াও বলা হয় রথযাত্রার দিনে রথের দড়ি স্পর্শ করলে যজ্ঞের ফল লাভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সারা দেশ জুড়ে পালিত হয় রথযাত্রা উৎসব এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হিসাবে নয় ইহা সার্বজনীন উৎসব হিসাবে সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় শাস্ত্রে বর্ণিত আছে জগন্নাথ দেব ওই দিন তার বোন সুভদ্রা ও দাদা বলভদ্র দেবকে নিয়ে রথে আহরণ করেন নীলাচল থেকে মাসির বাড়ি সুন্দরাচলে বেড়াতে যান নয় দিন থাকা পরে সুন্দরাচল থেকে আবার পুনরায় নীলাচলে প্রত্যাবর্তন করেন যা উল্টো রথ নামে পরিচিত প্রথমেই থাকে দাদা বলরামের রথ যা তালোধ্বজ নামে পরিচিত তারপরে থাকে বোন সুভদ্রা দেবীর রথ যা দর্পদোলন নামে পরিচিত এবং সব শেষে থাকে জগতের নাথ জগন্নাথ দেবের রথ যা নন্দী ঘোষ নামে পরিচিত চরণ বন্ধুরা এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার সালে রথযাত্রা উৎসব কবে পড়েছে বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রথযাত্রা মহোৎসব পড়েছে ইংরাজির সাতই জুলাই বাংলার বাইশে আসার রবিবার দ্বিতীয় তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজি ছয়ই জুলাই বাংলার একুশে আষাঢ় শনিবার শেষ রাত্রি চারটে তিন মিনিট থেকে দ্বিতীয় তিথি থাকবে ইংরাজি সাতই জুলাই বাংলার বাইশে আষাঢ় রবিবার শেষ রাত্রি চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত উল্টো রথ পড়েছে ইংরাজি ষোলোই জুলাই বাংলার একত্রিশে আসার মঙ্গলবার বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিটের মধ্যে উল্টো রথ টানার সময় শেষ হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন রথযাত্রার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন